সম্মানিত দর্শক মণ্ডলী, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে যে নলকূপ থেকে যেভাবে গ্যাস, পানি, বালু, কাদা যেভাবে উঠতেছে তা কিন্তু এখনও বন্ধ হয় নাই। এটা হচ্ছে সর্বশেষ আপডেট নিউজ, আপনারা অনেকেই তা দেখার জন্য আমি জানি অতি আগ্রহের সাথে আপনারা বসে আছেন। আপনাদের জন্যই কিন্তু এই মুহূর্তে সরাসরি আমরা ঘটনাস্থলে আবার এসেছি এবং এখন দেখেন, এখন কিন্তু এটা বেড়েই চলেছে। শুধু তাই নয়, আপনারা দেখেন এই যে পাশের ভবনের মালামাল কিন্তু বের করে ফেলছে, অর্থাৎ বের করে ফেলা হইতেছে। এর কারণ হচ্ছে যে কোনো সময় এটা দশে পড়ে এখানে বিলীন হয়ে যেতে পারে, এই চিন্তা থেকে কিন্তু এই ভবনটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে এই ধারণা থেকেই কিন্তু সকল মালামাল কিন্তু বের করে ফেলতেছে স্থানীয়রা। আপনারা দেখতে পাচ্ছেন এটার যে একটা স্পিড তা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু একটা বিশাল আকার নিচ্ছে। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এটার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং আশপাশের এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এবং কিছুক্ষণ পূর্বে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং করে আশপাশের এলাকায় মানুষদের খাবারের বন্দোবস্ত করেছেন, কারণ উনি কয়েকদিনের জন্য ট্রেডিংয়ে ছিলেন। সেই ট্রেডিং থেকে ফিরেই কিন্তু আজকে সরাসরি এখানে চলে এসেছেন, এখনও বাসায়ও যায় নাই এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এটাকে দ্রুত সমাধান করার লক্ষ্যে সব কিছু করতে উনি প্রস্তুত এবং ব্রাপেক্সের সাথেও কয়েকবার কথা বলেছে, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে উনি কথা বলেছে এবং দ্রুত এটাকে বন্ধ করার জন্য উনি ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক মণ্ডলী, এখনও কিন্তু এর যে প্রকোপ, এর যে একটা স্পিড এবং গতি ভিতর থেকে তা কিন্তু পূর্বে থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং আপনারা দেখেন এখনও কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সকলে এই মহান স্রষ্টার নিকট প্রার্থনা করতেছে কখন এই ভয়াবহ আতঙ্কটি থামবে এবং সকলে স্বস্তিতে নিঃশ্বাস ফেলবে এই এলাকার মানুষ। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি স্থানটি কিন্তু কাঁপতেছে সম্মানিত দর্শক মণ্ডলী, শুধু তাই নয় এই স্থানটি কিন্তু কাঁপতেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন এই এলাকার স্থানীয় কিছু নেতৃবৃন্দদের সাথে কথা বলবো। সর্বশেষ আপডেট এটাই ছিল এখনকার মতো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনারা দেখতে পাচ্ছেন জি, আপনার একটু আপনার একটু নামটা বলবেন। আমার নাম হলো আবুল কালাম আজাদ বাপ্পি। জি, আচ্ছা, এই যে এই অঞ্চলেই তো আপনার বাড়ি? হ্যাঁ, আমার এই গ্রামে, স্কুলের পাশে আমার বাড়ি। আচ্ছা, এই যে অবস্থা এবং এটাকে নিয়ে আপনারা কতটুকু চিন্তায় আছেন? আমরা এলাকাবাসী, আমরা আতঙ্কগ্রস্ত, যে পরিমাণ গ্যাস উঠছে এবং এই এর ফলে পুরো স্কুলটি ঝুঁকিপূর্ণ এবং আশেপাশে বাড়িঘর, সব বাড়িঘর ঝুঁকিপূর্ণ। আমাদের আশেপাশে কারো বাড়িতে আমরা রান্না করছি না, কারণ আগুনের কারণে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাইসার ভূঁইয়া জীবন সাহেব বলেছেন যতদিন পর্যন্ত এই বিপদ দূর না হবে এতদিন পর্যন্ত আশেপাশে বাড়িঘরের লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা উপজেলা প্রশাসন করবে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করবে। জীবন ভাই, এই মুহূর্তে শুকনা খাবার, চিড়া, কলা, রুটি প্রত্যেকটা ঘরে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আগামী দিন শুকনা খাবার, খিচুড়ি, বিরিয়ানি করে প্রত্যেকটি পরিবারকে দিবে। এবং সব সময় আমাদের মন্ত্রী মহোদয় এই আমাদের খবর নিচ্ছেন, এই বিপর্যয়, এই আতঙ্কগ্রস্ত মানুষকে মন্ত্রী সাহেব
ঘন্টা প্রতি ঘন্টায় খবর নিয়ে আমাদের খোঁজখবর নিচ্ছেন। আমি কসবাবু জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, আমরা যুব সমাজ, এখানে আমার ভাই কাজল করিম ছাত্রনেতা, আরও অনেক ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আছে। আমরা সারা রাত্র এখানে থাকব, যে কোনো বিপদ মুহূর্তে আমরা জনগণের পাশে আছি। খুদাহাফেজ। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলেছিলাম কসবা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক একে আজাদ বাপ্পি, ওনার সাথে। আমরা এখন কথা বলবো বাপরেক্সের একজন কর্মচারীর সাথে, যে আসলে বর্তমান পরিস্থিতি কি, এটার এটাকে সমাধান করার বা এটাকে বন্ধ করার কি কোনো আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, বা কোন ধরনের পরিকল্পনা করতেছেন এটাকে নিয়ে? ধন্যবাদ MMSTV কসবাকে বাপেক্সের পক্ষ থেকে। আপনারা আগেও জেনেছেন এবং এখনও বলছি, 72 ঘন্টা যাওয়ার আগ পর্যন্ত কিছুই বলা যাবে না, তবে সময় যতটুকু যাচ্ছে ততই এটা মনে হয় যে ভয়ঙ্কর হয়ে উঠছে। ইতিমধ্যে আমাদের উপজেলার অভিভাবক, আমাদের প্রত্যেকের অভিভাবক আদর্শবান উপজেলা চেয়ারম্যান জনাব জীবন ভাই সাহেব আমাদের সামনেই লাইব্রেরিতে বসে ব্রিফ করেছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছেন, আমাদের গ্যাসফিল্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। ওনারা জানিয়েছেন জীবন ভাইকে, ওনারা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করতেছে এবং 72 ঘন্টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কোনোভাবে হোক। তো বিশেষ করে যদি 72 ঘন্টার মধ্যে এটা বন্ধ না হয়, তাহলে আপনারা কি পরিকল্পনা করবেন বা কোন ধরনের পদক্ষেপ নেবেন? কর্তৃপক্ষ এই ব্যাপারেও আলোচনা করতেছে, এই ধরনের সিদ্ধান্ত অলরেডি নিয়ে রাখছে, কারণ আমাদের এলাকাতে কখনো আর এরকম হয় নাই। আচ্ছা, বাংলাদেশে এমন কি আর কখনো হয়েছিল কিনা? শুধু হয়েছিল একসময় মাগুর ছড়াতে, সেটা সবাই জানে, কিন্তু বাপেক্সে এরকম আমাদের এলাকাতে কখনো এরকম কোনো কিছু হয় নাই ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমাদের বিশ্বাস এটা হবে না, আমাদের কর্তৃপক্ষ এর আগে এটার সমাধান দেবে। আপনি তো জানেনই যে দুপুরবেলা স্যাম্পল নিয়ে গেছে জিওলজিস্ট স্যারেরা, অলরেডি ঢাকাতে এটা নিয়ে আলোচনা চলতেছে, পর্যালোচনা চলতেছে, আমাদের মন্ত্রী মহোদয় সহ বাপেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবাই আলোচনা করতেছে এবং সবাই এই বিষয়টা নিয়ে হেডেক করতেছে। আচ্ছা, আমরা জানি যে আপনারা 72 ঘন্টা টাইম আপনারা দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু 40 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে। কিন্তু 40 ঘন্টা আপনারা কি কি করলেন? আমরা তো সারাক্ষণ এখানে ব্রডকাস্ট করতেছি, বাট আপনাদের কি তো শুধু স্যাম্পল নিতে দেখেছি? এই আমাদের তো আসলে কাজ এইটাই, স্যাম্পল নেওয়াটা হলো আমাদের মেইন কাজ। এখানে গ্যাসের যে কি প্রেশারটা, কি অবস্থা বা কি পরিমাণ, এটার উপর নির্ণয় করে এখানে পদক্ষেপ নেওয়া হবে। অনেক সময় পকেট গ্যাসও থাকে, তো এটা যদি পকেট গ্যাস হয় তাহলে অটোমেটিকলি কমে যাবে 72 ঘন্টার মধ্যে। আমরা তো দেখতেছি এটা বাড়তেছে, এটা তো কমতেছে না, বাড়তেছে, সেটাও আমাদের কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি, জীবন ভাইও অবগত করেছে। তা আমি সর্বশেষ যে কথাটা দেশবাসী তথা সকলের উদ্দেশ্যে আমাদের বাপেক্সের কর্তৃপক্ষ প্লাস সরকারের কে উদ্দেশ্য করে, আমাদের এই বাইক ইউনিয়নের পক্ষ থেকে, দেশবাসী এলাকাবাসীর পক্ষ থেকে আমি একটাই অনুরোধ করব, প্রত্যেক মুসলমান, আমরা যারা এই বিষয়টা জানি, সবাই যেন আল্লাহর নিকট দোয়া চায় এবং দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে এই কাজটা শুভ হিসেবে গ্রহণ করে, অশুভ হিসেবে যেন গ্রহণ না করে। আচ্ছা, সকলের নিকট আমি এইটাই কামনা করব বারবার। অসংখ্য ধন্যবাদ। এবং সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ক্রমশই কিন্তু এর প্রকোপ কিন্তু বৃদ্ধি হয়েই চলেছে। সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখেন এর প্রকোপ কিন্তু বৃদ্ধি পেয়েই চলেছে। আপনারা দেখেন, আপনারা হয়তো বা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে এর প্রকোপ কিন্তু অগ্রসর হয়ে বৃদ্ধি পেয়ে চলেছে এবং নিচ থেকে যেন অনেক গতি নিয়ে উপরের দিকে গ্যাসের চাপে কাদা মাটি পানি উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক মণ্ডলী, কাদা মাটি এবং পানি বালি সব কিছু খালি উঠতেছে। শুধু তাই নয় সম্মানিত দর্শক, এটাকে নিয়ে কিন্তু পুরো এলাকায় আতঙ্কগ্রস্ত। এর পাশাপাশি কিন্তু এই প্রত্যেক এলাকার যত স্থানীয় রয়েছে তাদের ঘরে চুলা জ্বালানো পর্যন্ত নিষেধ আজ্ঞা রয়েছে, কারণ এই এলাকার বাতাসে কিন্তু গ্যাসের গন্ধ একটা প্রকোপ ধারণ করেছে। যদি কোনো স্থানে চুলা কিংবা কেউ ধূমপানের কোনো আগুন জ্বালায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই এলাকা পুরো
একটা অগ্নিকাণ্ডে পরিণত হবে বলে ব্রাপেক্সের কর্মকর্তারা কিন্তু জানিয়েছেন। 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত, 72 ঘন্টা শেষ হওয়ার পরে ব্রাপেক্সের কর্মকর্তারা কিছু একটা বুট মিটিংয়ে এখনও বসে রয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। 72 ঘন্টা পরে তারা কোনো পদক্ষেপ নিবে বলে তারা অভিমত প্রকাশ করেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ছিল এখনকার মতো আপডেট। ব্রাহ্মণবাড়িয়ার কসবার শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের যে আপডেট সংবাদটা আপনারা জানতে চেয়েছিলেন, দীর্ঘ আগ্রহের সাথে আপনারা বসেছিলেন, আপনাদেরকে আপডেট দেখালাম। সম্মানিত দর্শক, এটার এবং এই এই এলাকার মানুষ কিন্তু মানে সকলের কাছে, পুরো দেশবাসীর নিকট কিন্তু দোয়া চেয়েছে, আপনারা যেন যারা দেখছেন বা দেখবেন সকলে যেন প্রত্যেকটি মানুষ যেন আপনারা এই অঞ্চলে বসবাসরত মানুষদের জন্য দোয়া করেন, সেটাই কিন্তু এই এলাকার মানুষ আপনাদের কাছে চেয়েছেন আমাদের মধ্য দিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, এই ছিল সর্বশেষ আপডেট। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বিদ্যানগর গ্রামের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে যে নলকূপ খননকে কেন্দ্র করে যেই মাটির গভীর থেকে যেই পানি বালি গ্যাসের চাপে উপরের দিকে যেভাবে উঠতেছে তা কিন্তু এখনও বন্ধ হয় নাই, বরং সময়ের সাথে পাল্লা দিয়ে তা কিন্তু বৃদ্ধি পেয়েই চলেছে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাই এবং আপনারা সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন এটাকে বন্ধ করে দেয়, তাহলে এই এলাকার সকল মানুষ হয়তোবা বড় ধরনের একটা দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাবে, হয়তোবা বড় ধরনের একটি দুর্ঘটনার কবলে তারা পড়তে যাচ্ছে বলে তারা অভিমত প্রকাশ করেছে। আমরা দেখেছি সারাদিন এবং গতকাল থেকে কিন্তু আমরা এই অঞ্চলে অবস্থান করতেছি, আমরা দেখেছি প্রত্যেকটি মানুষের মুখের দিকে যখন আমরা তাকাই তাদের কান্না আবেগ, তাদের দুঃখগুলো কিন্তু আমরা আসলে সহ্য করতে পারতেছি না। আমরা তাদের কষ্টকে নিজের কষ্ট হিসেবে মনে করি, কিন্তু আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সকলে দোয়া করবেন যেন এই এই যে একটা উৎপাত, এটার যে একটা বিশালতা, এটার যে গভীর যে কতটুকু তা কিন্তু পরিসীমা আমাদের দ্বারা বা বাপেক্সের কর্মকর্তারও এখনও পরিমাণ করতে পারে নাই। কারণ আমি আপনাদেরকে বলি, এখানে একটি শহীদ মিনার ছিল, সেই শহীদ মিনারটি কোথায় চলে গেছে এটার নিচে তা কিন্তু এখনও কেউ খুঁজে পাচ্ছে না। শুধু তাই নয় দর্শক, এখানে একটি নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছটা এখানে কোথায় গিয়েছে তা কিন্তু কেউই খুঁজে পাচ্ছে না। সম্মানিত দর্শক, ওইদিকে একটা ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ওয়ালটাকে কিভাবে সিদ্ধ করেছে, কতটুকু শক্তি নিয়ে এটা নিচের থেকে উপরের দিকে উঠতেছে। সম্মানিত দর্শক, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই স্থানটি কিন্তু দর্শক কাঁপতেছে। দর্শক, আপনাদের সকলের কাছে দোয়া চাই, সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন এইটার প্রকোপ থেকে মুক্তি দেয়। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, এই ছিল এখনকার মতো আপডেট। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বিদ্যানগর শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সাদ্দাম হুসাইন, MSTV লাইভ ব্রডকাস্ট। আল্লাহ হাফেজ।